ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রফিকুল ইসলাম মোরল জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া ও ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার সহ কমিটির সকল সদস্যরা। সভায় নান্দাইল উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।